বিশ্বের সর্বোচ্চ ঐক্যের মূর্তি সর্দার বল্লভ ভাই প্যাটেল স্ট্যাচু অব দ্য হায়েস্ট ইউনিটি ইন দ্য ওয়ার্ল্ড সর্দার বল্লভ ভাই প্যাটেল আমেরিকার স্ট্যাচু অব লিবার্টিকে অনেক পিছনে ফেলে আকাশকে সরিয়ে মাথা উঁচু করে দাঁড়ালো লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেল নমস্কার সাকসেস এডুকেশান কেয়ার ল্যান্ড ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধিদর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন বিশ্বের সর্বোচ্চ ঐক্যের মূর্তি সর্দার বল্লভ ভাই প্যাটেলের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আলোচ্য বিষয় স্ট্যাচু অব দ্য হায়েস্ট ইউনিটি ইন দ্য ওয়ার্ল্ড সর্দার বল্লভ ভাই প্যাটেল আলোচনার প্রথম প্রশ্ন স্ট্যাচু অব ইউনিটি বিশ্বের উচ্চতম মূর্তির উচ্চতা একশো বিরাশি মিটার বা পাঁচশো ফুট সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির ওজন এক হাজার সাতশো টন মূর্তিটি উন্মোচন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় সর্দার প্যাটেলের একশো তম জন্মবার্ষিকী একত্রিশে অক্টোবর উনিশ দু হাজার আঠারো তারিখে নেক্সট এই মূর্তিটি আমেরিকার স্ট্যাচু অব লিবার্টি তিরানব্বই মিটার থেকে দ্বিগুণ উচ্চতা এর স্থান গুজরাটের সর্দার বাঁধ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নর্মদা জেলার কেভাডিয়া নামক গ্রামে বহু দূর থেকে এই মূর্তিতে প্রত্যক্ষ করা যায় প্রায় সাত কিলোমিটার দূর থেকেও দেখা যায় মূর্তিটি নির্মাণের বরাত পেয়েছিলেন লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি দু কোটি টাকা অর্থাৎ প্রায় চারশো কুড়ি মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মূর্তিটি নির্মাণ করা হয়েছে এর শিল্পী ছিলেন মূর্তি তৈরি করেছেন দিল্লির নিবাসী বিরানব্বই বছর বয়সী পদ্মভূষণ সম্মান প্রাপ্ত শিল্পী রামভী সুতারা রাম উনিশশো নিরানব্বই সালে পদ্মশ্রী সম্মান এবং দু সালে পদ্মভূষণ সম্মান পান মূর্তিটি তৈরির কাজ শুরু হয়েছিল দু সালে একত্রিশে অক্টোবর এবং চার বছর সফল প্রচেষ্টার পর দু সালের অক্টোবরে কাজটি সম্পূর্ণ হয় চারটি ধাতু দিয়ে মূর্তিটি তৈরি হয়েছে তামা দস্তা সীসা এবং তিন দিয়ে তৈরি হাজার বছরেও জং পড়বে না আলোক বৃষ্টি ও ধুলাতেও অক্ষত থাকবে সুতারের নেতৃত্বে মূর্তির ঢালাই হয়েছিল চীনে সুতার ভারতের অনেক জায়গায় আরও শত শত মূর্তি তৈরি করেছেন সংসদ ভবনে অবস্থিত মহাত্মা গান্ধীর সতেরো ফুট উচ্চ মূর্তিটি তিনি তৈরি করেন এছাড়া পাটনার গান্ধী ময়দানের গান্ধী মূর্তি কর্ণাটক বিধানসভার গান্ধী মূর্তি তারই তৈরি সারা ভারত জুড়ে তিনি শতাধিক গান্ধী মূর্তি তৈরি করেছেন অমৃতসরের মেমোরিয়ালে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় তরওয়ালটিও তিনিও তিনিও নির্মাণ করেন রামসুতারের পরবর্তী পরিকল্পনা আছে শিবাজির মূর্তি স্থাপিত হবে মুম্বাই সমুদ্রে মনে করা হচ্ছে তরোয়ালসহ এই মূর্তিটি উচ্চতায় সর্দার প্যাটেলের মূর্তিকেও ছাপিয়ে যাবে বন্ধুরা বিশ্বের উচ্চতম মূর্তিগুলি এক নজরে দেখে নেওয়া যাক স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বেল ভাই প্যাটেল একশো বিরাশি মিটার ভারত নেক্সট স্প্রিং টেম্পল বুদ্ধমূর্তি একশো তিপ্পান্ন মিটার চীনে অবস্থিত নেক্সট ল্যান কিউন কিউইন সেক সেটকারায় বুদ্ধমূর্তি একশো ষোলো মিটার মায়ানমারে অবস্থিত নেক্সট উশিকু দাইকুৎসু বুদ্ধমূর্তি একশো দশ মিটার এটি জাপানে অবস্থিত নেক্সট স্ট্যাচু অব লিবার্টি উনি সাতানব্বই মিটার এটি আমেরিকাতে অবস্থিত নেক্সট দ্য গ্রেট বুদ্ধ একানব্বই মিটার এটি থাইল্যান্ডে অবস্থিত নেক্সট দ্য মাদারল্যান্ড কলস সাতাশি মিটার এটি রাশিয়াতে অবস্থিত বন্ধুরা আশা করি এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার